আজকের মুভির নাম দ্য রেভেন্যান্ট। সিনেমা হলেও ঘটনাটি সত্যি। গল্পটা শুরু হয় 1823 সাল থেকে, যেখানে একটি ঘন জঙ্গলে 45 জন লোককে দেখা যায়। এরা জঙ্গলে জঙ্গলে ঘুরে জন্তু জানোয়ার শিকার করে, আর শিকার করার পর সেই সব জন্তু জানোয়ারের চামড়া ছাড়িয়ে বিক্রি করে। এটাই এদের ব্যবসা। আর বন্দুক হাতে এই লোকটির নাম গ্লাস, আর সঙ্গে রয়েছে তার ছেলে হক। শিকার করার সময় এদের উপর এক আদিবাসীর দল হামলা করে, তাতে এদের বেশিরভাগ লোকই মারা যায়। আসলে এই আদিবাসী দলের সর্দারের মেয়েকে কেউ কিডন্যাপ করেছে, আর এদের সর্দারের ধারণা যে এই কাজটা এই শিকারীরাই করেছে, তাই তারা এই শিকারীদের উপর হামলা করে। তবে 10 জন শিকারী তাদের প্রাণ বাঁচিয়ে কোনো মতে সেখান থেকে পালায়, আর বাকি 35 জন আদিবাসীদের হাতে মারা যায়। এরপর ওই 10 জন শিকারী তাদের নৌকার কাছে পৌঁছায়, আর নৌকায় উঠে নদীপথে রওনা দেয়। কিন্তু তাতে বিপদের আশঙ্কা কাটে না, কারণ নদীটি বেশ সরু, আর নদীর দুই ধারেই সেই আদিবাসীদেরই এলাকা, তাই যে কোনো সময় তারা আবার ওই আদিবাসীদের নজরে পড়ে যেতে পারে। প্রচণ্ড আতঙ্কের মধ্যে তারা ওই নদীপথে এগোতে থাকে। এদের ক্যাপ্টেন তখন গ্লাসের কাছে জিজ্ঞাসা করে যে এখন তাদের কি করা উচিত। গ্লাস বলে জঙ্গলের পথই তাদের জন্য সুরক্ষিত, কারণ জলপথে তাদের খোলামেলাভাবেই যেতে হবে, এখানে লুকানোর কোনো জায়গা নেই। তবে জঙ্গলের পথে গেলে তারা লুকানোর জন্য বড় বড় গাছ এবং ঝোপঝাড় পাবে। কিন্তু ফিটজ নামে তাদের এক সঙ্গী গ্লাসের কথা মানতে রাজি হয় না, কারণ সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চায়, আর জঙ্গলের পথে গেলে জলপথের তুলনায় দ্বিগুণ সময় লাগবে। তখন দলের ক্যাপ্টেন বলে যে গ্লাস এই জঙ্গলের রাস্তা খুব ভালোভাবে চেনে, তাই আমি এখন সবাইকে সুরক্ষিতভাবে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্লাসের উপর দিলাম। ক্যাপ্টেনের এই কথার পর দলের সবাই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে রাজি হয়। এরপর মালপত্র নিয়ে নৌকা থেকে নামার পর তারা নৌকাটিকে জলে ভাসিয়ে দেয়, যাতে আদিবাসীরা নৌকাটিকে খুঁজে পেলেও অনেক দূরে গিয়ে পায় এবং সেই এলাকাতেই খোঁজাখুঁজি করে, আর সেই সুযোগে এরা যাতে জঙ্গলের অনেকটা রাস্তা অতিক্রম করতে পারে। এরপর সবাই তাদের শিকার করা জন্তুর চামড়াগুলোকে পাথরের নিচে লুকিয়ে রাখে, কারণ ভবিষ্যতে আবার এই জঙ্গলে আসলে যেন তারা এই চামড়াগুলোকে তখন নিয়ে যেতে পারে। এরপর এরা জঙ্গলের রাস্তায় হাঁটা শুরু করে। এভাবে কয়েক সপ্তাহ হাঁটার পর তারা বাড়ি পৌঁছায়, আর সবেমাত্র শীতকাল শুরু। শীতের রাতের কনকনে ঠান্ডার সময়গুলো এদের এই জঙ্গলেই কাটাতে হবে। এরপর রাত হয় এবং তারা যে যার মতো ঘুমিয়ে পড়ে। সকাল হওয়ার পর এরা সবাই দেখে যে তাদের নৌকা ভাসিয়ে দেওয়ার প্ল্যানটা ঠিকই ছিল, কারণ আদিবাসীরা সেই নৌকায় হামলা করে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু সেখানে তারা কাউকে খুঁজে পায়নি। ফলে তারা নৌকার আশেপাশে পায়ের ছাপ তল্লাশি করতে শুরু করে। এরপর একজন আদিবাসী এসে তাদের সর্দারকে বলে যে সে উত্তর দিকে যাওয়া কিছু পায়ের ছাপ খুঁজে পেয়েছে। সর্দার এবার তার দলবল নিয়ে জঙ্গলের উত্তর দিকে সন্ধান করার সিদ্ধান্ত নেয়। ওদিকে গ্লাস তার সঙ্গীদের রাস্তা চিনিয়ে নিয়ে জঙ্গলের উত্তর দিকে সুরক্ষিতভাবে অনেকটা পথ এগিয়ে গেছে। সারাদিন পায়ে হাঁটার পর এরা রাতে একটা জায়গায় বিশ্রাম নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সবার আগে গ্লাসের ঘুম ভেঙে যায়। সে একা একাই চারিদিকে নজর রাখতে থাকে। তখনই হঠাৎ একটি শব্দ শুনে গ্লাসের মনে হয় যেন তার আশেপাশে কেউ রয়েছে। সে বন্দুক হাতে নেয় আর তারপর দেখে সেখানে কিছু ভাল্লুকের বাচ্চা ঘোরাঘুরি করছে। গ্লাস কিছু বুঝে ওঠার আগেই একটি বড় ভাল্লুক এসে পেছন থেকে তার উপর হামলা করে। গ্লাসের হাত থেকে বন্দুকটা পড়ে যায়। ওদিকে ভাল্লুক তার ধারালো ছুরির মতো নখগুলো দিয়ে বারবার গ্লাসকে আঘাত করতে থাকে। গ্লাস মারাত্মকভাবে আহত হওয়ার পর ভাল্লুকটা পাশে কিছু দেখতে পেয়ে সেদিকে চলে যায়, আর সেই সুযোগে গ্লাস তার বন্দুকটা হাতে নেয়। কিছুক্ষণ পর ভাল্লুকটা আবার গ্লাসের দিকে ফিরে আসে। গ্লাস এক মুহূর্তও দেরি না করে ভাল্লুকটার উপর গুলি চালায়, কিন্তু ওই ভাল্লুকটা এতটাই বড় ছিল যে একটা গুলির আঘাতে তার কিছুই হয় না। সে আবার গ্লাসের উপর হামলা করে আর গ্লাসকে প্রায় মেরেই ফেলে। তখনই ভাল্লুকটা আবার একটু অন্যদিকে চলে যায়। হয়তো ওই ছোট ভাল্লুকগুলো এরই বাচ্চা, আর এ তার বাচ্চাদের দিকেই হয়তো বারবার খেয়াল রাখছে। এদিকে গ্লাস আধমরা অবস্থায় তার ধারালো চাকুটি কোনো মতে বের করে, আর লক্ষ্য করে বন্দুকের গুলি লাগার কারণে ভাল্লুকটি এবার একটু দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তবুও ভাল্লুকটি তৃতীয়বার গ্লাসের উপর হামলা করে, আর এবার গ্লাস ওই ধারালো চাকুটি দিয়ে ক্রমাগত ভাল্লুকটিকে আঘাত করতে থাকে। এইভাবে ভাল্লুকটি সহ গ্লাস পাশের একটি খাদের মধ্যে পড়ে যায়, আর ভাল্লুকটি গিয়ে পড়ে গ্লাসের গায়ের উপর। অবশেষে ভাল্লুকটি মারা যায়, আর গ্লাসও প্রায় মরার মতো, কারণ ভাল্লুকটির নখের আঁচড়ে গ্লাসের গলা চিরে গেছে। এছাড়াও গ্লাসের সমস্ত শরীর মারাত্মকভাবে ক্ষত হয়েছে। গ্লাস তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকে, আর সেই মুহূর্তে তার সঙ্গীরা জঙ্গলে খুঁজতে খুঁজতে তার কাছে এসে পৌঁছায়। তারা দেখে গ্লাসের গায়ের উপরে এক মস্ত বড় ভাল্লুক মরে পড়ে আছে। তারা ভাল্লুকটিকে সরিয়ে গ্লাসকে তাদের সঙ্গে নিয়ে যায়। তারপর তার গলার চেরা জায়গাগুলো সেলাই করতে শুরু করে। তারা দেখে গ্লাসের গলা সম্পূর্ণভাবে চিরে গেছে, আর তার সমস্ত শরীর মারাত্মকভাবে জখম হয়েছে, এমনকি তার একটা পাও ভেঙে গেছে। গ্লাসের সঙ্গীরা বুঝতে পারে যে গ্লাস আর ঘণ্টাখানেকের মধ্যেই মারা যাবে। অন্যদিকে দেখা যায় যে সেই আদিবাসীরা গ্লাসদের লুকিয়ে রাখা সেই পশুর চামড়াগুলো খুঁজে পেয়ে গেছে, আর সেগুলো
বিক্রি করে তারা এবার বেশ কিছু ঘোড়া ও বন্দুক কিনে ফেলে। অর্থাৎ আদিবাসীরা আরও বেশি গতিতে এবার জঙ্গলে প্রবেশ করতে পারবে। আর এর আগে তারা হামলা করেছিল তীর ধনুক নিয়ে, আর এবার হামলা করবে বন্দুক নিয়ে। অর্থাৎ শিকারীদের বিপদ আরও বেড়ে গেল। ওদিকে গ্লাসের দলের বাকি নয়জনরা একটি কাঠের স্ট্রেচার বানায়, আর সেই স্ট্রেচারের উপর গ্লাসকে শুইয়ে তারা এগোতে থাকে। কিন্তু এরপর সামনে প্রচণ্ড খাড়া রাস্তা আসে, যে কারণে তারা স্ট্রেচারে করে গ্লাসকে উপরে নিতে পারে না। তখনই তাদের দলের ক্যাপ্টেন একজনকে বলে যে গ্লাসের চোখ কাপড় দিয়ে ঢেকে দিতে। আসলে ক্যাপ্টেন চাইছিল গ্লাসকে গুলি করে মেরে ফেলতে, যাতে গ্লাস এত কষ্ট না পেয়ে এক ঝটকায় মরে যায়। তখনই গ্লাসের ছেলে হক এসে কান্না শুরু করে, আর ক্যাপ্টেনও গ্লাসকে গুলি করে না। আসলে গ্লাসের কারণেই তো তারা সকলে এই জঙ্গলের পথে এখনও সুরক্ষিতভাবে বেঁচে রয়েছে। ক্যাপ্টেন এবার সবাইকে বলে যে যদি কেউ গ্লাসের সঙ্গে থেকে যায়, তাহলে ক্যাপ্টেন তাকে কোম্পানির তরফ থেকে $70 পুরস্কার দেবে, কারণ গ্লাসের কারণেই তারা সবাই এখনও বেঁচে রয়েছে। গ্লাস না থাকলে এই জঙ্গল পথে তারা অনেক আগেই আদিবাসীদের কাছে ধরা পড়ে যেত। তাই ক্যাপ্টেন চায় যে গ্লাস মারা যাওয়ার পর তাকে সসম্মানে কবর দিয়ে তারপর যেন তারা ফিরে আসে। গ্লাসের ছেলে হক বলে আমি থাকব, আর সেখানে উপস্থিত আর একটা ছেলে বলে আমিও থাকব, $70 পুরস্কার না দিলেও থাকব। তখন দলের মধ্যে থেকে ফিটজ নামে একজন বলে ওঠে যে এই কাজের জন্য $70 অনেক কম হয়ে যায়। ক্যাপ্টেন বলে ঠিক আছে $100 দেব। তখন হক আর ওই ছেলেটি ফিটজকে বলে যে তাদের $200ও তারা ফিটজকে দিয়ে দেবে। ফিটজ এবার থাকতে রাজি হয়ে যায়, সে বলে $300 তার জন্য অনেক। এরপর এই তিনজন গ্লাসের সঙ্গে থেকে যায়, আর বাকিরা সামনের দিকে এগিয়ে যায়। এদিকে গ্লাসের অবস্থা খুবই খারাপ, ফিটজ ভাবে যে সে হয়তো দু একদিনের মধ্যেই মারা যাবে। কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও গ্লাস মরে না। ফিটজ এবার গ্লাসের কাছে এসে বলে তুমি মরবে কবে বলো তো, তোমার চক্করে আমরা তিনজনও মারা যাব। তুমি চাইলে তোমার জীবন দিয়ে তুমি তোমার ছেলের জীবন বাঁচাতে পারো, এবং সঙ্গে আমাদের দুজনের জীবনও বাঁচবে, কারণ আদিবাসীরা এখানে চলে আসলে আমাদের সবাইকে মেরে ফেলবে। তাই আমি এখন তোমার নাক আর মুখ চেপে ধরব, তুমি চোখে ইশারা করে এটা করার জন্য আমাকে অনুমতি দাও। কিন্তু গ্লাস তার চোখ দিয়ে কোনো ইশারা করে না। ফিটজ বলে ইশারা করো আর না করো আমি তোমাকে মারবই, এই বলে সে গ্লাসের নাক মুখ বন্ধ করতে শুরু করে। গ্লাস প্রায় মারাই যাবে, ঠিক তখনই তার ছেলে হক সেখানে চলে আসে, আর বন্দুকের হাতল দিয়ে বাড়ি মেরে ফিটজকে ফেলে দেয় এবং তার উপর বন্দুক তাক করে। ফিটজ এক টানে হকের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়, আর তার কাছে থাকা একটি চাকু দিয়ে ক্রমাগত হককে আঘাত করতে থাকে, আর গ্লাসের চোখের সামনে তার ছেলে হককে সে মেরে ফেলে। গ্লাস অনেক চেষ্টা করার পরও তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। সে তার চোখের সামনে তার নিজের ছেলেকে মারা যেতে দেখে, কিন্তু সে কোনো সাহায্য তাকে করতে পারে না। এরপর ফিটজ হকের ডেড বডিটাকে টানতে টানতে অনেক দূরে নিয়ে যায় এবং লুকিয়ে রাখে, যাতে ওই আর একটা ছেলে ফিরে আসার পর ডেড বডিটা না দেখতে পারে। কিছুক্ষণের মধ্যেই ওই ছেলেটা ফিরে আসে, ছেলেটার নাম ব্রিজার। সে গ্লাসের কাছে যায়, কিন্তু গ্লাস তাকে বলতে পারে না যে ফিটজ তার ছেলেকে খুন করেছে। রাত হওয়ার পর ব্রিজার ঘুমিয়ে পড়ে, আর সকাল হওয়া মাত্রই ফিটজ ব্রিজারের কানে কানে বলে যে সে এখান থেকে কিছুটা দূরেই 20 জন আদিবাসীকে দেখেছে এবং সেই আদিবাসীরা এই দিকেই আসছে। কথাটা শুনে ব্রিজার ভয় পেয়ে যায়, সে বলে হক কোথায়? ফিটজ বলে যে হক যেখানেই থাকুক আমাদের খুঁজতে খুঁজতে ঠিকই চলে আসবে। গ্লাস সব শুনছে, কিন্তু সে বলতে পারছে না যে হককে ফিটজ মেরে ফেলেছে। ব্রিজার বলে গ্লাস এখনো বেঁচে রয়েছে, আমরা ওকে ফেলে রেখে যেতে পারি না। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল গ্লাস না মারা যাওয়া পর্যন্ত ওর সঙ্গে থাকার জন্য, আর মারা যাওয়ার পর তাকে সসম্মানে কবর দিয়ে তবেই আমাদের ফেরার কথা ছিল। এই কথার পর ফিটজ গ্লাসকে টানতে টানতে ভীষণ নির্মমভাবে নিয়ে যেতে থাকে। প্রচণ্ড যন্ত্রণা হওয়া সত্ত্বেও গ্লাস মুখে আওয়াজ করে তা প্রকাশ করতে পারছিল না। এরপর ফিটজ গ্লাসকে একটি গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে, যে গর্তটা সে আগেই খুঁড়ে রেখেছিল। ব্রিজার বলে এ কি করছো তুমি? ফিটজ বলে আজ নয় তো কাল এ তো মারাই যাবে, তাই আমি একে কবর দিচ্ছি, এই দায়িত্বই তো আমাদের উপর দেওয়া হয়েছিল। এই কথা বলে ফিটজ গ্লাসের গায়ের উপর কিছু মাটি ছড়িয়ে দেয়, আর ব্রিজারকে বলে আমি চলে যাচ্ছি, আর তুমিও একটু মাটি ছড়িয়ে দিয়ে জলদি চলে এসো। ব্রিজারের যাওয়ার ইচ্ছা না থাকলেও তার কাছে কোনো উপায় নেই, কারণ আদিবাসীরা আসলেই তাকে মেরে ফেলবে। তাই সে তার জলের বোতলটি গ্লাসের বুকের উপরে রেখে সেখান থেকে চলে যায়। ব্রিজার জানত না যে ফিটজ তাকে মিথ্যে বলেছে, আসলে ফিটজ এখানে কোনো আদিবাসীকেই দেখেনি। এবার গ্লাস তার আহত শরীর নিয়ে এই জঙ্গলে সম্পূর্ণ একা। বেশ কিছুক্ষণ গ্লাস এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকে, আর তারপর সে ওঠার চেষ্টা করে। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে কোনো মতে উঠে ঘসতে ঘসতে এগোতে থাকে। এইভাবে সে তার ছেলের মৃতদেহর কাছে পৌঁছায়, আর তার দেহর উপর মাথা রেখে কয়েক ঘন্টা ওইভাবেই পড়ে থাকে। এরপর তার খিদে পায়, আর তারপর সে আবার ঘসতে ঘসতে কিছুটা দূরে পড়ে থাকা একটি মৃত প্রাণীর কঙ্কাল থেকে একটু মাংস ছিঁড়ে মুখে দেয়, আর আবার ওইভাবে ঘসতে ঘসতে এগোতে থাকে। এইভাবে কিছুটা দূর যাওয়ার পর সে একটি নদীর পাড়ে পৌঁছায়। তারপর যখন সে ওই নদী থেকে জল খায়, তখন তার গলার চেরা জায়গাগুলি থেকে বেশিরভাগ জলই বাইরে পড়ে যায়। এরপর সে তার গলার কাটা জায়গাগুলোতে বারুদ লাগায়, আর তারপর সেই বারুদে আগুন ধরিয়ে দেয়। সে জানতো এতে তার প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু তবুও সে এটা করে, কারণ চামড়া পুড়ে ফোসকা পড়ার পর তার ওই কাটা জায়গাগুলো ধীরে ধীরে জোড়া লেগে যাবে। যন্ত্রণা সহ্য করতে না পেরে গ্লাস এবার অজ্ঞান হয়ে যায়, আর এরপর সে এই নদীর পাড়ে বেশ কিছুদিন এইভাবেই কাটায়। সে কখনো ঘাস খেয়ে, কখনো নদীর জল খেয়ে বেঁচে থাকে। তারপর সেখানে একদিন সেই আদিবাসীদের দেখা যায়।
তারা গ্লাসকে দেখে ফেলে, কিন্তু তারা গ্লাসকে মারার আগেই গ্লাস নদীর জলে ঝাঁপিয়ে পড়ে এবং অনেক দূরে নদীর অন্য পাড়ে গিয়ে ওঠে। তারপর সেখানেও সে নদীর পাড়ে আরও অনেকগুলো দিন কাটিয়ে দেয়। এইভাবে সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। গাছের ডাল ভেঙে লাঠি বানিয়ে সে আস্তে আস্তে হাঁটা শুরু করে। এতে তার ভাঙা পা একটু একটু করে ঠিক হয়ে যায়। যেহেতু সে নদীর পাড়ে থাকত, তাই তার পানীয় জলের কোনো অভাব ছিল না, কিন্তু সে খাবারের অভাবে কষ্ট পেতে থাকে। এরপর সে নদী থেকে মাছ ধরে সে কাঁচা মাছ খেতে শুরু করে। এইভাবে সে আতপেটা খেয়ে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে রাখে, কিন্তু এতে তার সম্পূর্ণ খিদে নিবারণ হয় না। এরপর এক রাতে খানিকটা দূরে এক জায়গায় সে আগুন জ্বলতে দেখে। তারপর সে ওই আগুনের কাছে পৌঁছায় এবং দেখে একজন শিকারী একটা বড় জন্তু শিকার করে তার মাংস পুড়িয়ে খাচ্ছে। শিকারীটি গ্লাসকে দেখা মাত্রই তার দিকে তীরধনুক তাক করে আর গ্লাস তার দুহাত উঁচু করে হাঁটু ভেঙে বসে পড়ে, যাতে শিকারীটি তাকে না মারে। গ্লাস কথা বলতে পারে না, সে বোবা মানুষের মতো ইশারা করে বোঝায় যে তার প্রচণ্ড খিদে পেয়েছে, তার একটু খাবার চাই। আর তার শরীরের এই অবস্থা এক জঙ্গলি ভাল্লুকের হামলার কারণে হয়েছে, আর তার সঙ্গীরা তাকে মরার জন্য এই জঙ্গলে ফেলে চলে গেছে। এমনকি তার ছেলেকেও তারই এক সঙ্গী মেরে ফেলেছে। গ্লাসের ইশারায় বলা কথা হয়তো শিকারী লোকটি বুঝতে পেরেছে, তাই সে এক টুকরো পোড়া মাংস গ্লাসের দিকে ছুঁড়ে মারে। পরদিন সকালে লোকটি গ্লাসকে বলে যে তুমি যদি চাও আমার ঘোড়ায় করে আমার সঙ্গে আসতে পারো। এরপর গ্লাস ওই শিকারীর ঘোড়ায় করে এগোতে থাকে। আসলে ওই লোকটির পরিবারকেও তার চোখের সামনে আদিবাসীরা পুড়িয়ে মেরেছে, এমনকি তার গ্রামটাকেও জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় যে যারা গ্লাসকে জ্যান্ত কবর দিয়ে চলে গেছিল, তাদের মধ্যে থেকে ব্রিজার নামের ছেলেটি ফিটজের কথা শুনে বুঝতে পারে যে আসলে সেদিন সেখানে কোনো আদিবাসীরাই আসেনি। ফিট তাকে মিথ্যে বলেছিল যে 20 জন আদিবাসী তাদের দিকে এগিয়ে আসছে। ব্রিজার নামের ছেলেটি এবার প্রতিবাদ করে এবং ফিটজের দিকে বন্দুক তাক করে। ফিট তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং তাকে বলে, এই কথা তুমি ভুলে যাও, কারণ এই কথা ফিরে গিয়ে যদি তুমি বলো যে গ্লাসকে আমরা জীবিত কবর দিয়ে এসেছি, তাহলে আমাদের দুজনকেই ফাঁসি দিয়ে দেবে। এরপর এরা হাঁটতে হাঁটতে একটি গ্রামে পৌঁছায়। দেখে যে গ্রামটিকে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আসলে এটা হলো সেই লোকটির গ্রাম যে লোকটি গতরাতে গ্লাসকে মাংস খেতে দিয়েছিল আর এখন তাকে ঘোড়ায় করে নিয়ে যাচ্ছে। ওই আগুনে পোড়া গ্রামটিতে দুটি ঘোড়া বেঁচে ছিল, আর ওই ঘোড়া দুটিকে নিয়ে ফিটজ আর বিজার খুব জলদি তাদের গন্তব্যে পৌঁছে যায়। ফিটজ আর বিজার সেখানে পৌঁছানোর পর দেখে যে ক্যাপ্টেন অনেক আগেই সেখানে সুরক্ষিতভাবে পৌঁছে গেছে। ফিটজ ক্যাপ্টেনকে বলে যে তার কথা মতোই তারা গ্লাসকে সসম্মানে কবর দিয়ে তারপর এখানে এসেছে, আর গ্লাসের ছেলে হক সেই জঙ্গলে হারিয়ে গেছে। ক্যাপ্টেন এবার তার কথা মতো দুজনকেই $100 করে পুরস্কার দেয়, কিন্তু ব্রিজার সেই $100 পুরস্কার না নিয়েই সেখান থেকে চলে যায়। তখন ফিটজ ক্যাপ্টেনকে বলে যে জঙ্গল পথের যাত্রায় যা যা ঘটেছে সেই সব দেখে ব্রিজার হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই সে ব্রিজারের ভাগের $100 পুরস্কারের টাকাটা নিয়ে নেয় আর তারপর সেখান থেকে চলে যায়। আসলে গ্লাসকে ওইভাবে জঙ্গলের মধ্যে অসহায় অবস্থায় ফেলে রেখে আসার জন্য ব্রিজারের মনে অনুশোচনা হচ্ছে। অন্যদিকে দেখা যায় যে গ্লাসের শরীরের ক্ষত জায়গাগুলো পচতে শুরু করেছে, তাই সে প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়। আর ততক্ষণে সেখানে বরফের ঝড় শুরু হয়। তখন ওই লোকটি ডালপালা দিয়ে গ্লাসের জন্য ছোট্ট একটি ঘর তৈরি করে আর গ্লাসের গায়ের ক্ষত জায়গাগুলোর প্রাথমিক চিকিৎসা করে। তারপর ঘর গরম করার জন্য সেখানে আগুন জ্বালিয়ে রাখে। এতে গ্লাস বেশ কিছুটা আরাম অনুভব করে এবং ঘুমিয়ে পড়ে। এরপরে সে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখে যে সেই লোকটা আর তার সঙ্গে নেই, আর তার ঘোড়াটাও নেই। এরপর গ্লাস একাই পায়ে হেঁটে রওনা দেয়। কিছুটা দূর যাওয়ার পর সে দেখে যে সামনের একটা গাছে সেই লোকটার ডেড বডি ঝোলানো রয়েছে, যে লোকটা এতদিন তাকে সাহায্য করে এসছে। লোকটাকে হয়তো তারাই মেরেছে যারা তার গ্রামে আগুন লাগিয়েছিল। এরপর গ্লাস কিছুটা দূর এগোনোর পর সেই লোকগুলোকে দেখতে পায়। গ্লাস বুঝতে পারে যে এরাই ওই লোকটিকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল, কারণ ওই লোকটার ঘোড়াটাও এখানেই রয়েছে। এরপর গ্লাস লক্ষ্য করে যে এদের দলের একজন একটি মেয়ের উপর অত্যাচার করছে। গ্লাস সেখান থেকে একটি বন্দুক চুরি করে ওই লোকটির হাত থেকে মেয়েটিকে রক্ষা করে। তারপর সেই ঘোড়াটি নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। ওখান থেকে পালানোর পর গ্লাস একটি গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে রাতটা কাটায়। আর সকালে চোখ খোলার সাথে সাথেই সে দেখে যে সেই আদিবাসী লোকগুলো তাকে দেখে ফেলেছে। দু একজন আদিবাসীকে গুলি করে মেরে গ্লাস সেখান থেকে ঘোড়া নিয়ে পালাতে থাকে, আর আদিবাসীরাও ঘোড়া নিয়ে তার পেছনে ছুটতে থাকে। কিছুটা দূর যাওয়ার পর গ্লাস একটি খাদে পড়ে যায়, যেখানে পড়ে ঘোড়াটি মারা যায়। কিন্তু পড়ার সময় গ্লাস একটি গাছের ডালে বাধা পাওয়াতে সে বেঁচে যায়। কিন্তু এরপর সে এই বরফের মধ্যে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবে না, কারণ সে যে ভাল্লুকের ছালটা গায়ে দিয়ে রাতে ঘুমাতো, আদিবাসীদের হাত থেকে বাঁচার জন্য সে ওই গাছের গোড়াতেই সেই ছালটাকে ভুলে রেখে এসেছে। তাই এবার সে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ঘোড়াটার পেট কেটে তার ভেতর থেকে সমস্ত মাংস বাইরে বের করে ফেলে, আর তারপর অনেক কষ্টে ওই ঘোড়ার পেটের মধ্যে ঢুকে কোনো মতে রাতটা কাটায়।
কারণ সে জানত যে বাইরে থাকলে এই বরফের ঠান্ডায় সে কোনো মতেই বেঁচে থাকতে পারবে না। এরপর সকাল হতেই গ্লাস আবার রেডি হয়ে যায় বাকি পথটুকু চলার জন্য। অন্যদিকে দেখা যায় যে ফিটস, বিজার, ক্যাপ্টেন ও তাদের দলের অন্যান্য সদস্যরা যেখানে রয়েছে সেখানে একটি অচেনা লোক এসে তাদের কাছে আশ্রয় চায়। আশ্রয় না পেলে সে বাইরের ঠান্ডায় মারা যাবে। ওরা তখন আশ্রয় দেওয়ার বিনিময়ে লোকটির কাছে কিছু টাকা চায়। লোকটির কাছে বেশি টাকা ছিল না, তাই সে অল্প কিছু টাকা আর একটি বোতল বের করে তাদের কাছে দেয়। বোতলটি দেখে ব্রিজার চমকে যায়, কারণ এটা সেই বোতল যেটা গ্লাসকে কবর দেওয়ার পর ব্রিজার তার বুকের উপরে রেখে এসেছিল। বোতলটি দেখে ব্রিজার ভাবে গ্লাসের ছেলে হক নিশ্চয়ই বেঁচে আছে, তাই লোকটির কাছে জিজ্ঞাসা করা হয় যে সে এই বোতল কোথায় পেয়েছে। লোকটি বলে এখান থেকে 30 কিলোমিটার দূরে একজনের কাছ থেকে এই বোতলটা পড়ে গেছিল, আর পরে আমি এটা তুলে নিয়েছি। এরপর ব্রিজার ও ক্যাপ্টেন কিছু লোকজন নিয়ে গ্লাসের ছেলে হককে খোঁজার জন্য রওনা দেয়, কারণ ব্রিজার এখনও জানে না যে গ্লাসের ছেলে হককে ফিটস মেরে ফেলেছিল। ব্রিজার লোকজন নিয়ে হককে খুঁজতে চলে যাওয়ার পর ওই বোতলটা ফিটসের হাতে পড়ে, আর ফিটস বুঝতে পারে যে গ্লাস এখনও বেঁচে আছে। অন্যদিকে ক্যাপ্টেন আর ব্রিজার লোকজন নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই লোকটা বোতলটাকে খুঁজে পেয়েছিল, আর সেখানে পৌঁছানোর পর অন্ধকারের মধ্যে থেকে তাদের দিকে একজন এগিয়ে আসে, আর তাকে দেখে ক্যাপ্টেন অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ না, সে হলো গ্লাস। কিন্তু ফিটস আর ব্রিজার তো বলেছিল গ্লাস মারা গেছে, তাই ক্যাপ্টেন এবার বাকিদের বলে ব্রিজারকে গ্রেপ্তার করতে, আর প্রচণ্ড রেগে গিয়ে ক্যাপ্টেন তার দলবল নিয়ে ক্যাম্পে ফিরে আসে। সেখানে এসে ক্যাপ্টেন ও সবাই ফিটসকে খুঁজতে থাকে, কিন্তু চারিদিকে তল্লাশি করার পরও ফিটসকে কেউ খুঁজে পায় না। ক্যাপ্টেন তার নিজের ঘরে ঢুকে দেখে যে তার সিন্দুক ভেঙে সমস্ত টাকা পয়সা নিয়ে ফিটস পালিয়েছে, তাই ক্যাপ্টেন এবার সিদ্ধান্ত নেয় যে সে ফিটসকে ধরতে যাবে, কারণ সে গ্লাসের ছেলে হককে খুন করেছে আর তার পয়সা চুরি করেছে। গ্লাস তখন ধীর গলায় ক্যাপ্টেনকে বলে যে সেও যাবে তার সঙ্গে ফিটসকে ধরতে, আর গ্লাস ক্যাপ্টেনকে এটাও বলে যে তার ছেলে হকের খুনের ব্যাপারে ব্রিজার কিছু জানত না, ফিটস ব্রিজারকেও মিথ্যে বলেছিল। এরপর গ্লাস আর ক্যাপ্টেন ফিটসকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা ফিটসের ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করে এগোতে থাকে, কিন্তু বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর তারা আর ঘোড়ার পায়ের ছাপ দেখতে পায় না, তাই এবার তারা আলাদা হয়ে দুজনে দুদিকে চলে গিয়ে ফিটসকে খুঁজতে থাকে। কিছুটা দূর যাওয়ার পর ফিটস একটা পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে আর ক্যাপ্টেনের দিকে বন্দুক তাক করে। ক্যাপ্টেন ফিটসকে বলে, তুমি হককে খুন করেছ, তুমি একজন খুনের আসামি, তুমি আমার সঙ্গে ক্যাম্পে ফিরে চলো। ফিটস এবার ক্যাপ্টেনকে গুলি করতে যায়, আর ক্যাপ্টেনও বন্দুক বের করে গুলি চালায়। গ্লাস গুলির শব্দ শুনে সেখানে চলে আসে এবং এসে দেখে সেখানে ক্যাপ্টেনের লাশ পড়ে আছে, আর আশেপাশে কেউ নেই, তার মানে ফিটস ক্যাপ্টেনকে মেরে পালিয়েছে। গ্লাস এবার তার বুদ্ধি খাটায়, সে একটা ডাল কেটে ক্যাপ্টেনের জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে তাকে সামনের ঘোড়ার পিঠে সোজা করে বসিয়ে দেয়, আর নিজের জ্যাকেটটা ক্যাপ্টেনকে পরিয়ে দেয়, আর ক্যাপ্টেনের জ্যাকেটটা সে নিজে পরে ডেড বডির মতো পেছনের ঘোড়ার পিঠে ঝুলে থাকে, যাতে ফিটস দূর থেকে দেখে মনে করে যে সামনের ঘোড়ায় গ্লাস বসে আছে আর পেছনের ঘোড়ায় ক্যাপ্টেনের ডেড বডি। এবং সত্যিই তাই হয়, ফিটস দূর থেকে দেখে ভাবে যে সামনের ঘোড়ায় গ্লাস বসে আছে, তাই সে সামনের ঘোড়ায় গুলি চালায়, আর ক্যাপ্টেনের মৃতদেহ আর একবার ঘোড়া থেকে পড়ে যায়। ফিটস ভাবে যে সে গ্লাসকে মেরেছে, কিন্তু কাছে এসে গ্লাসের ডেড বডি ঘোরানোর সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে সে আবার একবার ক্যাপ্টেনের উপর গুলি চালিয়েছে। কিন্তু ততক্ষণে গ্লাস তার বন্দুক বের করে ফিটসের উপর গুলি চালিয়ে দেয়। গুলিটি গিয়ে লাগে ফিটসের কাঁধে, আর ফিটস প্রচণ্ডভাবে আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। গ্লাসও ফিটসের পেছনে দৌড়াতে থাকে। অবশেষে একটা নদীর পাড়ে গিয়ে দুজনে মুখোমুখি হয় এবং দুজনের মধ্যে চরম মারামারি শুরু হয়, আর এতে দুজনেই মারাত্মকভাবে জখম হয়। আর তখন সেখানে নদীর বিপরীত দিকে সেই আদিবাসীদের দলও চলে আসে, যারা শুরু থেকেই এদের মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। আর এবার যখন ফিটসকে গ্লাস মেরে ফেলবে, তখন গ্লাসের মনে পড়ে সেই লোকটার কথা, যে তাকে তার ঘোড়ায় চড়িয়ে আদিবাসীদের হাত থেকে তার জীবন বাঁচিয়েছিল। সেই লোকটা তখন গ্লাসকে বলেছিল যে কাউকে মেরে ফেললেই তাকে শাস্তি দেওয়া হয় না, শাস্তি দেওয়া উপরওয়ালার কাজ, ঈশ্বরের কাজ, মানুষের নয়। এই কথা মনে পড়াতে গ্লাস এবার ফিটসকে ছেড়ে দেয়, আর ফিটস ভাসতে ভাসতে নদীর বিপরীত দিকে চলে যায় এবং সেখানে সেই আদিবাসীদের হাতে পড়ে, আর আদিবাসীরা ফিটসকে নির্মমভাবে খুন করে। তারপরে সেই আদিবাসীরা নদীর এপারে গ্লাসের কাছে আসে, কিন্তু তারা গ্লাসের কোনো ক্ষতি করে না। তার কারণ হলো এই মেয়েটা, যাকে গ্লাস একসময় অত্যাচারের হাত থেকে রক্ষা করেছিল, আর এই মেয়েটাই সেই আদিবাসীদের সর্দারের মেয়ে, যে কিডন্যাপ হয়ে যাওয়ার কারণে আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। আর যেহেতু গ্লাস সেই মেয়েটাকেই ধর্ষণের হাত থেকে রক্ষা করেছিল, তাই আদিবাসীরা গ্লাসকে না মেরেই সেখান থেকে চলে যায়, আর মুভিটিও এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য সকলের কাছে অনুরোধ রইল।